দেখো, এখানে চিত্রে এই যে ক্ষেত্রফলটি নির্ণয় করতে বলা হয়েছে, বা এখানে এই যে ক্ষেত্রফলটি নির্ণয় করতে বলা হয়েছে, দেখে মনে হচ্ছে এই ক্ষেত্রফল গুলি নির্ণয় করা খুবই জটিল হয়। এখানে প্রতি ক্ষেত্রে একক বাহু বিশিষ্ট বড় ক্ষেত্রের মধ্যে কতগুলো বৃত্তচাপ টানা হয়েছে, এবং সেই বৃত্তচাপ গুলির দ্বারা বিশেষ কিছু ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রগুলির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রফলগুলি খুব সহজে নির্ণয় করা যায়। এর জন্য প্রথম চিন্তা ভাবনাটি হলো, এখানে যে বৃত্তচাপগুলি অঙ্কন করা হয়েছে সেই বৃত্তচাপগুলির কেন্দ্র কোথায়, বা তাদের ব্যাসার্ধ পরিমাণই বা কত, প্রথমে এইগুলি নির্ণয় করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো, আমরা যদি এই বৃত্তচাপটার কথা ভাবি, সেক্ষেত্রে এর কেন্দ্র হবে বর্গক্ষেত্রের এই কৌণিক বিন্দুটি, এবং ব্যাসার্ধের পরিমাণ হবে এই বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক পরিমাণ, এবং প্রতি ক্ষেত্রে এই লাল অংশগুলির ক্ষেত্রফলগুলি সমান হবে। যেহেতু এই বৃত্তচাপগুলি একই রকম ভাবে ক্রমান্বয়ে অঙ্কন করা হয়েছে, সুতরাং এটির ক্ষেত্রফল যদি এক্স হয়, এটিরও ক্ষেত্রফল এক্স হবে, এটিরও ক্ষেত্রফল এক্স হবে, একই রকম ভাবে বাদ বাকি যে পোর্শনগুলো পড়ে থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রফলটি যদি ওয়াই হিসাবে ভাবা হয়, তাহলে এই ক্ষেত্রফলটিও ওয়াই হবে, এটিও ওয়াই হবে, এবং এটিও ওয়াই হবে। সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রগুলিকে আমরা এক্স হিসাবে লিখলাম, এবং এখানে এই ক্ষেত্রগুলিকে ওয়াই হিসাবে লেখা হলো। আবার একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এই বৃত্তকলাটির কথা ভাবি, এখানে এই বৃত্তকলাটি এই দুটি ব্যাসার্ধ এবং এই বৃত্তচাপের দ্বারা উৎপন্ন হয়েছে, তাহলে এই বৃত্তকলাটির ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, তার জন্য প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তকলাটির জন্য কেন্দ্রটি হলো এই কৌণিক বিন্দুটি, এবং এর ব্যাসার্ধের পরিমাণ নির্ণয় করতে গেলে অবশ্যই এর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক করতে হবে। যেহেতু বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য এ, সুতরাং এর কর্ণ দৈর্ঘ্য হবে √2 গুণিত এ। তাহলে যেহেতু এর কর্ণের দৈর্ঘ্য √2, অতএব এই ব্যাসার্ধের পরিমাণটা হবে এই কর্ণটির দৈর্ঘ্যের অর্ধেক। আবার আমরা গতদিনে একটি বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি। এমনিতে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তকলাটির ক্ষেত্রফল সমান 2x যুক্ত y, সেই 2x যুক্ত y এর মানটি যদি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রের সাহায্যে লিখি, তাহলে সেক্ষেত্রে তার মানে লক্ষ্য করে দেখো, এই 2x যুক্ত y সমান হলো পাই ইন্টু r square, r square বলতে এই ব্যাসার্ধের পরিমাণ, এই ব্যাসার্ধের পরিমাণ মানে পাই ইন্টু এটি হলো r এর মান, তাহলে √2a/2 তার হোল স্কোয়ার, এটি হলো পাই r square, এবং এই ব্যাসার্ধ দুটি পরস্পর 90° কোণ করেছে, অতএব ইন্টু 90° ডিভাইডেড বাই 360°, এটি হলো 2x + y এর মান। তাহলে এখানে সূত্রটি ছিল পাই আর স্কোয়ার গুণিত থিটা বাই 360°, এখানে থিটা বলতে 90°, এটি হলো বৃত্তকলার ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমরা 2x + y এর মানটা পেলাম, এটিকে ক্যালকুলেশন করলে পাই বাই 8 × a² আবার লক্ষ্য করে দেখো, যেহেতু এইখানে 4x রয়েছে এবং 4y রয়েছে, অতএব এই 4x + 4y যদি সব ক্ষেত্রগুলিকে যোগ করে দিই, তাহলে আমরা এই টোটাল বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল পাবো। সেক্ষেত্রে 4x + 4y এর মান হবে এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে স্কোয়ার, তাহলে এখান থেকে 2x + 2y এর মান পাওয়া যাবে a² / 2, এটিকে 2 দিয়ে ভাগ করে দেওয়া হবে। এখন এই 2x + y সমান π/8 a² আর 2x + 2y সমান a² / 2, এই দুটি যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে এখান থেকে আমরা y এর মান পেয়ে যাবো। এই দুটি সমীকরণ যদি বিয়োগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 2x ক্যান্সেল হয়ে যাবে, এবং 2y থেকে y বাদ দিলে y হবে, তাহলে y এর মান হবে a² / 2, যদি কমন নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে a² / 2 × 1 - π, তাহলে এক্ষেত্রে আমরা y এর মান পেলাম এখান থেকে। সুতরাং 4y এর মান হবে, এটিকে যদি 4 দিয়ে গুণ করা হয়, 4y এর মান হবে 2a² গুণিত 1 - π/y, অতএব এই সম্পর্কটি থেকে আমরা 4x এর মান পেয়ে যাবো। সেক্ষেত্রে 4x এর মান হলো a² - 2a² × 1 - π/8। এখানে আমরা যেহেতু এই লাল ছায়াবৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইছি, এবং এখানে এই চারটি ক্ষেত্রফলের মোট সমষ্টি হচ্ছে 4x, অতএব এখানে এই 4x এর মানটি হয়ে গেল এই ছায়াবৃত অংশের ক্ষেত্রফল, এবং এর মান হলো a² - 2a² × 1 - π/8। আবার একটু লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা এই এই সবুজ ছায়াবৃত অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, তার মানে আমরা এখানে নির্ণয় করতে চাইছি 4y এর মান, এবং এই 4y এর মান কিন্তু আগেই নির্ণয় করা হয়ে গেছে, এটি হলো 2a² × 1 - π/8 বর্গ একক। ওই সবুজ ছায়াবৃত অংশের ক্ষেত্রফল 4y সমান হলো 2a² × 1 - π/8 বর্গ একক, এটি হলো সবুজ ছায়াবৃত অংশের ক্ষেত্রফল, এবং এটিও খুব সহজে নির্ণয় করা গেল। সুতরাং দেখো, এই ক্ষেত্রফলগুলি কত সহজে নির্ণয় করা যায়।